নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। চিচিঙ্গা অনেকেই ভীষণ ভালোবাসো খেতে, তাই আজকে চিংড়ি দিয়ে চিচিঙ্গার একটি নতুন রেসিপি করে দেখাচ্ছি। খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আর বাড়ির সবাই খুব পছন্দ করবে এই তরকারিটা, এটা আমি শিওর। তাহলে শুরু করছি আজকের ভিডিও। একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিচ্ছি কুচানো একটা পেঁয়াজ। ফ্লেম লোতে আছে, পেঁয়াজ বেশি লাল করে ভাজবো না। দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ নুন। এখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। দিচ্ছি ছোট 1 বাটি চিংড়ি। আমি ছোট চিংড়ি দিয়ে রান্নাটা করব, তোমরা চাইলে একটু বড় মাপের চিংড়িও দিতে পারো। এখন ফ্লেম মিডিয়ামে রেখে ভাজবো, চিংড়িগুলোকে বেশি লাল মুচমুচে করে ভাজবো না। দুটো চিচিঙ্গাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম কড়াইতে 1/2 চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সাথে 2-3টে কুচনো লঙ্কা, 1/2 চা চামচ নুন। এখন সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, চিচিঙ্গা প্রায় মজে এসেছে। দিচ্ছি সামান্য নারিকেল মেশানো 1/4 কাপে 1 কাপ নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিলে তরকারিটার স্বাদ অনেক বেড়ে যায়। এখন 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ হতে দেব। তো ঢেকে রেখে দিলাম, 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখন কয়েক মিনিট রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নেব। এর থেকে বেশি আর শুকনো করব না। চিচিঙ্গা বাড়িতে আসলে এইভাবে একদিন রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে। নারিকেলের দুধ দিয়ে এরকম একটা মাখো মাখো তরকারি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।